অজানাকে জানার ইচ্ছে নেই এমন মানুষ খুঁজে পাওয়াই মুশকিল। সে সাদা মাটা হোক আবার কিংবা রং চঙে, সব অজানাকে জানার রূপ দিতে ঘাঁটতে বসেন ইতিহাসের পাতা, হেঁটে আসেন অতীতের স্মরণীতে। কিন্তু কোনোদিনও ভেবে দেখেছেন ফুটবল খেলা হঠাৎ কেনই বা শুরু হলো, আর কোথা থেকেই বা এলো এর নিয়ম, আর কী বা এর ইতিহাস? যদি এমনটা শোনেন ফুটবল আবিষ্কারক দেশের নাম চীন, তাহলে চমকে যাবেন না নিশ্চয়ই? হ্যাঁ, আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার তথ্যে উঠে আসছে এমনই চমকে দেওয়া ব্যাপার। খ্রিস্টপূর্ব প্রায় 400 বছর আগে চীন দেশে কুজু নামক এক প্রকার খেলা শুরু হয়, যার সাথে ফুটবলের যথেষ্ট মিল খুঁজে পেয়েছে ফিফা। কুজু খেলা তৃতীয় এবং দ্বিতীয় খ্রিস্টপূর্বে চীনা সৈনিকদের শরীর চর্চার এক অংশ ছিল। শোনা যায় হান রাজবংশের রাজত্বকালে অর্থাৎ 206 থেকে 220 খ্রিস্টপূর্বে কুজুর খ্যাতি ছড়িয়ে পড়ে উচ্চ শ্রেণীর মানুষের মধ্যেও। হান সম্রাট এই খেলার প্রচণ্ড উচ্ছ্বাসিত হয়ে পড়েন এবং খেলার নিয়ম তৈরি করেন। 6টি অর্ধচন্দ্রাকার গোলপোস্টে প্রাসাদের ভিতরেই সে সময় অনুষ্ঠিত হতো কুজু খেলা। ট্যাং রাজবংশের সময় উন্নতি লাভ করে এই খেলা। পালকের বলের বদলে তৈরি হয় হাওয়া ভর্তি বল, আবার তৈরি হয় নতুন আকৃতির গোলপোস্ট এবং কুজু খেলার মাঠ। শোনা যায় সং রাজবংশের সময় অর্থাৎ 960 থেকে 1279 সালে এই খেলা পেশাদারিত্ব লাভ করে এবং মাঠের মাঝখানে গোলপোস্ট লাগিয়ে শুরু হয় খেলা। 1368 থেকে 1644 সালে মিগ রাজবংশ এই খেলা এড়িয়ে চলায় 2000 সালে পুরনো খেলাটি ধীরে ধীরে লুপ্তপ্রায় রূপ নেয়। বর্তমানে হংকংয়ের টিভিবি সিরিজে কুজু খেলা একটি ইভেন্টেই জায়গা পেয়ে থাকে, কিন্তু পুরনো কুজুর নিয়মের থেকে বর্তমান ফুটবলের নিয়মই বেশি প্রাধান্য পায় এখন। অর্থাৎ ফিফার তথ্য অনুসারে পোস্ট থেকে গোল আর নিয়ম থেকে বল, সব কিছুতেই মিশে যাচ্ছে কুজু আর ফুটবল। প্রণাম টিভি।